আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখানে যে অবস্থান থেকে আমাকে দেখছেন, আমার আলোচনা শুনছেন, তাদের প্রত্যেককেই অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনাটি। বন্ধুরা, আপনারা জানেন প্রতিনিয়ত স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমি কথা বলবো পুরুষদের একটি ব্যক্তিগত সমস্যা নিয়ে। আমার কাছে প্রতিনিয়তই অসংখ্য পুরুষ ফোন দিয়ে থাকেন, তাদের দাম্পত্য জীবনের শারীরিক সম্পর্কের কিছু সমস্যা নিয়ে। তো তাদের সাথে কথা বলতে গিয়ে আমার যেই বিষয়টা মনে হয়, একটা কমন সমস্যা প্রত্যেকের ভিতরে, মানে প্রত্যেক বলতে যারা এই সমস্যাগুলোতে ভুগছেন, শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে স্ত্রীর সাথে যতটুকু পারফরমেন্স করা প্রয়োজন ততটুকু পারফরমেন্স করতে পারছেন না, যারা এই জাতীয় সমস্যায় ভুগছেন, তাদের প্রত্যেকেরই কথা বললে আমার একটা জিনিস মনে হয় যে তাদের শারীরিক সমস্যা তো হয়তো বা কারো কারো ক্ষেত্রে রয়েছেই, কিন্তু তার চেয়ে অনেক বেশি পরিমাণ তাদের মানসিক বা মনস্তাত্ত্বিক সমস্যা। আর এই আমাদের মনস্তাত্ত্বিক সমস্যাগুলো তৈরি হয় যে কারণে, সেটা হচ্ছে আমরা ভুল ইনফরমেশন, প্রথমত হচ্ছে ইনফরমেশন গ্যাপ, অর্থাৎ যৌন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যতটুকু জ্ঞান আমাদের থাকা দরকার সে বিষয়ে সঠিক জ্ঞান না থাকার কারণে, আর হচ্ছে ভুল ইনফরমেশনের কারণে, অর্থাৎ আমরা পথে ঘাটে মাঠে হাঁটে বিভিন্ন জায়গাতে বিভিন্ন উৎস থেকে যৌন সম্পর্কের নানা রকম চটকদার এবং নানা রকম মিস ইনফরমেশন পেয়ে থাকি। কখনো আমরা হয়তো বা পথে ফুটপাতে কোনো ওই ধরনের চিকিৎসকের কাছ থেকে, যারা গাছগাছালি দ্বারা চিকিৎসা করে, মানে ক্যানভাসার বা এরকম চিকিৎসক যারা চিকিৎসা করে থাকে তাদের কাছ থেকে পেয়ে থাকি। কখনো বা বিভিন্ন হারবাল, জনপ্রিয় কিছু হারবালের পোস্টারিং, ব্যানার, ফেস্টুন আমাদের চোখে পড়ে, সেখানে বিভিন্ন রকমের পুরুষের সমস্যার কথা উল্লেখ করা থাকে। তো এ ধরনের নানা সোর্স থেকে আমরা তথ্য পাই, এবং এই তথ্যটা আমরা যখন কনজিউম করি বিভিন্ন সোর্স থেকে, এটা আমাদের একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন তৈরি করে। আর এই সাইকোলজিক্যাল প্যাটার্নটা আমাদের শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে পরবর্তীতে একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করে। অবচেতনভাবেই আমরা একটা মানসিক প্রেশার নিয়ে তারপর এ ধরনের সম্পর্কে যাই, অর্থাৎ আমরা বিভিন্ন এ ধরনের লোক বা এ ধরনের সোর্স থেকে যে তথ্যগুলো ইনফরমেশনগুলো পেয়ে থাকি, এর অন্যতম একটি হচ্ছে পুরুষাঙ্গের আকার আকৃতি সংক্রান্ত, অর্থাৎ আকার এটা করলে আকৃতি বড় হবে, মোটা হবে, পুরো পুরুষাঙ্গের সাইজ এবং শেপের ভিতর একটা সামঞ্জস্য আসবে, এই ধরনের নানা রকম বিষয়, আগা গোড়া মোটা চিকন, এই ধরনের নানা রকমের মিসকনসেপশন আমাদের ভিতরে তৈরি হয়। বেসিক্যালি এগুলো আমাদের হয় কী কারণে, কারণ আমাদের স্বাভাবিকভাবে আমাদের দেশের যেই শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে স্বাস্থ্য সচেতনতামূলক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেখানে খুব বেশি কাজ করা হয়নি। পাশাপাশি আমরা যখন প্রাপ্তবয়স্ক হই বা বয়সন্ধিকালে এই ধরনের ইনফরমেশনগুলো সম্পর্কে জানার ব্যাপারে আমাদের আগ্রহ হয়, তখনই আমাদের চোখে পড়ে এই ধরনের বিভিন্ন রকমের ভুল প্রচারণামূলক তথ্য। পাশাপাশি আমরা ওই বয়সের লজ্জার কারণে হোক বা বিভিন্ন কারণে হোক, আমরা হয়তোবা কাউকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে জিজ্ঞেস করতে লজ্জা পাই, তখন আমাদের সমবয়সী কারো কাছে জিজ্ঞেস করি, আসলে দেখা গেল কৈশোরে বা তারুণ্যের শুরুতে আমাদের সমবয়সী যারা, তারাও এই বিষয়ে আমাদের মধ্যেই খুব একটা জানেন না, তারা আমাদেরকে কী ইনফরমেশন দিবেন। তো এই ধরনের বিভিন্ন কারণে আমাদের মধ্যে আমরা ভুল ভুল সোর্স থেকে তথ্য কালেক্ট করি, এবং সেটা আমাদের দীর্ঘদিন একই তথ্য শুনতে শুনতে আমাদের মস্তিষ্কে এক ধরনের অবচেতনভাবে একটা সমস্যা তৈরি হয়ে যায়, এবং আমরা মনে মনে ধরে নিই যে আমাদের মনে হয় কোনো সমস্যা রয়েছে। এবং এই ধরে নেওয়া থেকে পরবর্তীতে আমরা যখন দাম্পত্য জীবনে প্রবেশ করি, তখন এই যে আমি একটা দীর্ঘ সময় আমার ভিতরে দুর্বলতা রয়েছে, আমি পারঙ্গম না, আমার নানা রকম জটিলতা সমস্যা রয়েছে, আমি একটা মিসকনসেপশন নিয়ে যখন এই ধরনের সম্পর্ক বা ইন্টারকোর্সে যেতে চাই, তখন স্বাভাবিকভাবেই আমার পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক হয়ে ওঠে না। আর যখনই এরকম আপ টু দ্য মার্ক আমাদের পারফরমেন্স হয়ে ওঠে না, তখনই আমরা ভয় পেয়ে যাই, আমরা তখন ওই যে আমাদের প্রিভিয়াস যেই ইনফরমেশন মস্তিষ্কে আছে সেটার সাথে মিলাই, আসলে আমার তো এই সমস্যা রয়েছে, আমার তো এই সমস্যা রয়েছে, মনে হয় এই সমস্যার কারণেই আমি এখন ব্যর্থ হচ্ছি। তো এ ধরনের নানা রকম সমস্যা
যেটা আমাদেরকে মানসিকভাবে দুর্বল করে তুলছে। এজন্য শারীরিক সম্পর্ক অর্থাৎ যৌন সম্পর্কের ক্ষেত্রে একটা সচেতনতা তৈরি করা এবং সম্ভব হলে বিয়ের আগে আমাদের, আমি বলছি না যে বয়সন্ধিকালে এই বিষয়ে খুব বেশি জ্ঞান অর্জন করা দরকার, এই বিষয়ে যতটুকু জ্ঞান আছে আছে, কিন্তু আমরা যখন একটু বয়স হবে আমরা বিয়ের চিন্তা ভাবনা করব এবং আমাদের ভিতরে বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে কথাবার্তা হবে, তখন সম্ভব হলে আমরা সচেতনতামূলক, আমার কোনো সমস্যা নেই জেনেও সচেতনতামূলক একজন সেক্সোলজিস্ট অথবা একজন যিনি সেক্স থেরাপিস্ট হিসেবে কাজ করছেন এরকম কারোর সাথে যোগাযোগ করে তার পরামর্শ অনুপাতে আমাদেরকে চিকিৎসা নেওয়া দরকার। আমি আসলে চিকিৎসা নেওয়া দরকার বলতে এখানে বুঝাচ্ছি আমাদের সাইকোলজিক্যাল কাউন্সেলিং নেওয়া দরকার, প্রপার ইনফরমেশনটা নেওয়া দরকার। আসলে আমরা যে কোনো কাজ করা শুরুতে সেটা বিষয়ে জানা, এটা তো একটা বুদ্ধিমত্তার কাজ। আপনি কোনো জায়গাতে যাবেন, সেই জায়গার লোকেশন কোথায়, কীভাবে যেতে হয়, তারপরে সেখানে যাওয়ার জন্য কী কী প্রসিডিউর বা প্রক্রিয়া রয়েছে, খরচ কত ইত্যাদি যেরকম আমাদের জানি, কোনো একটা কাজ করার পূর্বে সেই কাজটা কীভাবে করতে হয় আমরা ট্রেনিং নিই, ঠিক বিবাহিত জীবন, দাম্পত্য জীবন শুরু হওয়ার পূর্বে আমাদের দাম্পত্য জীবনের স্পেশাল এবং খুবই প্রয়োজনীয় কিছু তথ্য আছে যেটা জানা দরকার। এবং আমরা এই জিনিসগুলো আসলে খুব এক্সপার্টের কাছ থেকে যদি না শুনি বা না জানি, তাদের কাছ থেকে না জেনে যদি বন্ধু বান্ধব বা বিভিন্ন সোর্স থেকে নিই, তো প্রত্যেকে তার অভিজ্ঞতার আলোকে আপনাকে বলবে। তো তার অভিজ্ঞতা যদি ভালো থাকে তাহলে হয়তো আপনি একটা ভালো ইনফরমেশন পেতে পারেন, তার অভিজ্ঞতা যদি কোনো কারণে খারাপ থাকে আপনি একটা ভালো খারাপ ইনফরমেশন পেয়ে গেলেন, অথবা তার অভিজ্ঞতা হয়তো বা ভালো কিন্তু তার অ্যাপ্রোচ অথবা প্রকাশ করার কারণে, প্রকাশভঙ্গিতে পার্থক্য থাকার কারণে হয়তো বা আপনি একটা ভুল ইনফরমেশন পেয়ে গেলেন এবং এই ভুল ইনফরমেশন আপনার যাপিত জীবনে নানা রকমের সমস্যা তৈরি করে দিল। তো বন্ধুরা, যারা এই ধরনের মানে বিয়ের কথা ভাবছেন এবং সাম্প্রতিক সময়ে বিয়ে করবেন অথবা হয়তো পরেও বিয়ে করবেন, কিন্তু আপনার নিজের যৌনাঙ্গ অথবা যৌন জীবন সম্পর্কে কোনো ধরনের মিসকনসেপশন আপনার ভিতরে তৈরি হয়েছে, হীনমন্যতা তৈরি হয়েছে, আপনি কোনো কারণে ইনফেরিয়র কমপ্লেক্সিটিতে ভুগছেন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি একজন ভাই অভিজ্ঞ সেক্স থেরাপিস্ট অথবা সেক্সুয়াল কনসালটেন্ট যিনি কাজ করছেন তার সাথে পরামর্শ করবেন এবং আপনার সমস্যার কথা এবং আপনার জানা প্রশ্নগুলো তার সাথে শেয়ার করে আপনি সে বিষয়ে একটা প্রপার গাইডলাইন নেবেন। তাহলে আপনার ভিতরে যে ভুল ধারণাগুলো রয়েছে আশা করি সেটা কেটে যাবে এবং এটা আপনার দীর্ঘ দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আমার আজকের আলোচনাটি এ পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে সেটা জানাবেন এবং আপনারা যদি কেউ আমার মাধ্যমে এই বিষয়ে কোনো পরামর্শ নিতে চান তাহলে সেটাও নিতে পারবেন। আমি এই মুহূর্তে রয়েছি দেশের বাইরে ইউরোপে উচ্চশিক্ষার্থী, যার কারণে আমার যারা রোগী আমার সাথে আছে অনলাইনে কনসালটেন্সি নিতে হচ্ছে। তো যদি কেউ মনে করেন যে আমার কাছ থেকে আপনার যৌন জীবন সম্পর্কে কোনো পরামর্শ অথবা চিকিৎসা নেবেন সেক্ষেত্রে আমার সাথেও যোগাযোগ করতে পারেন, অনলাইনে আমার অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিয়ে অনলাইনে আমার সাথে কথা বলে আপনার সমস্যার সমাধান নিতে পারেন। তো আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সে বিষয়েও ডিসক্রিপশনে লিখে থাকবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।